নমস্কার, মরীচিকার সকল শ্রোতাবন্ধুদের জানাই শুভ বিজয়ার দ্বিতীয় শুভেচ্ছা। শারদীয়া উপলক্ষে শুরু হয়েছে আমাদের বিশেষ নিবেদন জপর্যা। আজ তার দ্বিতীয় গল্প, লেখিকা শ্রীমতী সুষমা ব্যানার্জির লেখা উধিয়ার দুর্গাপূজা। লেখিকার জন্ম 1979 সালে 6ই জুন মালদায়। চাঁচল আর ডি গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। বর্তমানে তিনি অশ্বিনীনগর জেএন মণ্ডল ইনস্টিটিউশনের শিক্ষিকা। তার এই গল্পটি আমাদের পাঠ করার অনুমতি দেওয়ার জন্য আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু হচ্ছে উধিয়ার দুর্গাপূজা। আজ বিজয়া দশমী, বুধিয়ার খুব মজা। দিদির সাথে আজ দশমীর মেলায় যাবে সে। আত্রেয়ী নদীতে সব বড় বড় ঠাকুরগুলো ট্রাকে করে নিয়ে আসে আর নদীর জলে ফেলে দেয়। তখনই কিছু ছেলে জলে ঝাঁপ দিয়ে মা দুর্গার গয়না অস্ত্রশস্ত্র সব নিয়ে নেয়। মাথার মুকুটটা নেবার কাড়াকাড়ি লাগে, তার আগে কাঠামোটা খুলে নেওয়া হয়। খুব মন কেমন করে তার, সাজালি যখন এত যত্ন করে সব কেড়ে কুড়ে খুলে নিলি কেন, মায়ের বুঝি কষ্ট হয় না? ভোলে বাবা যখন জিজ্ঞাসা করবে বাপের বাড়ি থেকে কি কি আনলে, কি কি দিল বাপ ভাইরা, মায়ের বুঝি তখন মুখ কালো হবে না? মা বুঝি লুকিয়ে লুকিয়ে কাঁদবে না? তার দিদি যেমন ষষ্ঠীর দিন নতুন জামা হয়নি বলে কাঁদছিল লুকিয়ে। বুধিয়া জানে তার বাপ মা নেই, সংসারে একমাত্র রোজগেরে বলতে ঠাকুরদা। কিন্তু ঠাকুরদা নেশা ভাং করে, কোনোদিন রোজগার বেশি হলো তো খানিক তাড়ি গিলে এলো। তারপর দিদির সাথে কি ঝগড়া কি ঝগড়া। তবে ঠাকুরদা দিদির সাথে কথায় পারে না। দিদি এবছর পাস দিয়েছে, 9 ক্লাসে উঠেছে, এই জেলেপাড়ায় কেউ পাস যায়নি। দিদি বলে সামনের বার পাস দিলে নার্সের পরীক্ষা দেবে, চাকরি করবে। বুধিয়া স্কুলে যায় না, সবাই বলে তার বুদ্ধি শুদ্ধি কম। দিদি তাকে পাশের স্কুলে ভর্তি করে দিয়েছিল, কিছুদিন সে সকালের স্কুলে গেছিল। কেমন সুন্দর খেতে দেয়, খিচুড়ি ডিম, কিন্তু ছেলেগুলো এমন পিছনে লাগে। তার অবশ্য কিছু মনে হতো না, কিন্তু দিদি একদিন ছেলেরা তার প্যান্টে দড়ি দিয়ে একটা কৌটো বেঁধে দিয়েছিল। সে হাঁটছিল আর শক্ত হচ্ছিল, তাই দেখে ছেলেদের কি আমোদ, তারও মজাই লাগছিল, সবাই তার পেছন পেছন আসছিল। কিন্তু স্কুল যাবার সময় তাই দেখে দিদির রেগে আগুন, ছেলেগুলোকে খুব বকাবকি করে তাকে বাড়িতে নিয়ে চলে আসলো। সেই থেকে সে আর স্কুলে যায় না। দিদি তাকে পড়া শেখায় বাড়িতে। দিদি চাকরি পেয়ে অনেক টাকা করলে সে আর দিদি একদিন হোটেলে বসে মাংস ভাত খাবে পেট ভরে। কি সুন্দর খাবারের গন্ধ, তার জিভে এখনই জল আসে। বিকেলে সে দিদির সাথে মেলায় যায়। যাবার সময় দেখে এমা স্কুল পাড়ার যে ঠাকুরটা দুপুরে তাদের পুকুরে বিসর্জন করে গেল, সেটাকে জলের ওপর তুলে কারা যেন তার মুকুট গয়না শাড়ি সব খুলে নিয়েছে। কি লোভী বাবা, মা দুর্গাকে কেমন লাগছে দেখো, মায়ের কোমর থেকে পা জলের নিচে আর বাকিটা জলের ওপরে। আরে মায়ের কত কষ্ট হয়েছে। দিদিও শিউরে উঠে, তারপর কপালে হাত ছেকিয়ে বুধিয়াকে টেনে নিয়ে চলে যায়। আত্রেয়ীর ঘাটে কত ঠাকুরের ভাসান দেখে তারা, কত বাজনা, ছেলে বুড়ো সবাই সেই বাজনার তালে নাচছে, কানে তালা ধরে যাচ্ছে। দিদি আজ শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে দিদিকে। বুধিয়া জানে শাড়িটা কল্পনা দিদি দিয়েছে, দিদির স্কুলের দিদিমণি, দিদিকে খুব ভালোবাসে। প্রতি বছর পুজোর আগে দিদিকে কল্পনাদির মেয়ে অনেক পুরনো জামা দিয়ে দেয়,
নতুন শাড়িও দেয় একটা। তাই নিয়ে পাড়ার সবাই চোখ টাটায়, বিশেষ করে ছেলেরা। তাদের পাড়ার ছেলেরা কেউ আর্ট ক্লাসের বেশি পড়ে না, তারপর কেউ অটো চালায়, কেউ টোটো, কেউ দিল্লি চলে যায় কাজে। ভোম্বলদার দিদিকে খুব পছন্দ, সে জানে। ভোম্বলদা প্রধানের কাজ করে, কি কাজ করে বুধিয়া জানে না, কিন্তু বাইকে করে ঘুরে বেড়ায়। তাকে কতবার ক্যাডবেরি দিয়েছে আর চুপি চুপি দিদির খবর জানতে চেয়েছে। একবার জানতে পেরে দিদি কোন চিপেটা করেছিল, বলেছিল, ওরা ভালো না, খবরদার কথা বলবি না ওদের সাথে। বুধিয়া বুঝতেই পারে না যে ক্যাডবেরি দেয় সে খারাপ হয় কি করে। মেলা থেকে ফেরার পথে দিদি কল্পনা দিদির বাড়ি যায় প্রণাম করতে, বুধিয়াও যায়। তাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তাই যখন দিদি কল্পনা দিদিমণির সাথে নারকেল নাড়ু বানাতে শুরু করে, বুধিয়া উসখুস করে বাড়ি আসার জন্য। বুধিয়া জানে ঠাকুরদা 20 টাকা দিয়েছে মেলা দেখার, তাই দিয়ে দিদি মেলা থেকে কুরবা কিনে দিয়েছে আর গুড় বাদামের তক্তি। সেগুলো এখানে বসে খেতে পারছে না, তার ঘুমও পাচ্ছে একটু একটু। তাই দিদি যখন তাকে জিজ্ঞাসা করে, তুই একা বাড়ি যেতে পারবি ভাই, বুধিয়া খুব খুশিতেই রাজি হয়ে যায়। কল্পনাদের বাড়িটা স্কুল পাড়ার একেবারে শেষে, তারপর কালীমায়ের মন্দির, তার একটু পর থেকে ছোঁয়াচ বাঁচিয়ে জেলে পাড়া শুরু। তাদের পাড়ার বাড়িগুলো স্কুল পাড়ার মতো এত কাছাকাছি নয়, কেমন যেন ছাড়া ছাড়া, দূরে দূরে। এখন পুজো, তাই রাস্তার দুপাশে টিউবের আলো, না হলে অন্ধকারে একা আসতে ভয় পেত সে। তাদের বাড়িটার ঠিক সামনেই পুকুর, সেখানে অন্ধকার হয়ে আছে গাছের ছায়ায়। কত গাছ, নারকেল, কলা, কাঁঠাল, নোনা, করমচা, বুধিয়া আর দিদির কিছু না কিছু ছুটেই যায় রোজ। পুকুরটার বাগানটা আসলে চৌধুরীদের, তারা কেউ আসেও না থাকেও না, তাই বুধিয়ার পাড়ার লোকেরাই পুকুর আর বাগানের দখল নিয়েছে। রাস্তা পার হয়ে বাড়ির কাছে আসতেই আগুনের দুটো ফুলকি দেখতে পায় বুধিয়া। অন্ধকার চোখে শুয়ে আসতেই দেখে দুটো বাইক শোয়ানো আছে। আর কিছু দেখার আগে তার পায়ের কাছে আধলা ইঁট পড়ে একটা। ভয় পেয়ে ঘরে ঢুকে যায়, দেখে ঠাকুরদা বিছানায় শুয়ে আছে। কথা শুনে মনে হলো আজও নেশা করেছে। তার আশা টের পেতেই বলে, দিদি কোথায় গেলে? বুধিয়া জানায় দিদি কল্পনা দিদিমণির বাড়ি। শুনেই খেপে লাল বুড়ো, ওই মা গিয়ে গুণ করিচ্ছে তোর দিদিটা রে, চালির লিখা পড়া শিখবে, শিখে আমার ইয়ে করবে, কতবার কোনো কারোর বাড়ি কামে লেগে যা, তা না লিখা পড়া শিখবে, বড় মানুষ হবে, বড় মানুষের মুখেই আমি। গজগজানি নাক ডাকানিতে শেষ হলে বুধিয়া প্রথমে বাদামের তক্তি খায়, এরপর দুপুরে ঢাকা দেওয়া ভাত তরকারি থালায় নিয়ে খেয়ে নেয়। তারপর বাইরে থালা ধুয়ে মুখ ধুয়ে হালকা হয়ে ঘরে আসে। দূরে ছোপটায় শব্দ হচ্ছে মনে হচ্ছে, শেয়াল ভেবে দৌড় দিয়ে দেয় সে। দিদি আসলে ডেকে নেবে তাকে। মেঝে বিছানা পেতে দিদির অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ে সে। রাত ফর্সা হতেই ধরফর করে উঠে পড়ে সে। বিছানায় পাশের জায়গা ফাঁকা, প্রকৃতির ডাকে বাইরে আসে সে। অল্প অল্প কুয়াশায় চারিপাশ আবছা আবছা হয়ে আছে। আরে, আর একটা টোকা জলের মধ্যে, এটা আবার উপুর হয়ে আছে, এটারও শাড়ি খুলে নিয়েছে কেউ, কখন ভাসন হলো দুক্কাটার? ঠাকির শব্দ পায়নি তো, দিদিও ডাকেনি। দিদির কথা মনে হতে ঘরে ছুটে যায় সে, ঠাকুরদাকে ডাকে, বলে রাতে দিদি ফেরেনি। ঠাকুরদা ঠাস করে গালে এক চর কষায়। কিছুক্ষণ পরে বুধিয়া অবাক হয়ে দেখে
নতুন দুগ্গাটা কখন যেন তার দিদি হয়ে গেছে। এরপর কেটে গেছে আরো এক বছর, আবারও পুজো আসে। বুধি আর খুব আনন্দ হচ্ছে, আবার তার দিদির সাথে দেখা হবে এক বছর পর। কল্পনা দিদিমণি বলেছিল দিদি খুব ভালো মেয়ে বলে মা দুগ্গা তাকে নিয়ে কৈলাসে চলে গেছে। তাহলে দুগ্গা মায়ের সাথে দিদিও আসবে। মণ্ডপে মণ্ডপে ঘুরে সে দিদিকে খোঁজে, দুর্গার পাশে না পেয়ে মণ্ডপের পেছনেও খোঁজে। তারা খায় বারবার, ছোট বড় অসংখ্য প্রতিমা আর প্রতিমার আড়ালে দিদিকে খুঁজে না পেয়ে তার তীব্র অভিমান হয়। দিদি গেল বছর একা একা কৈলাসে চলে গেল, ওখানে কি আর ভাইকে মনে আছে? না হলে একবারও কি না আশা করে? দশমীর ভাসানের দিন সকাল থেকে দিদির জন্য কান্নাকাটি শুরু করে। ঠাকুরদা খুব বিরক্ত হয়ে বলে, তাকে হাবা বলে। দশমীতে তাদের পুকুরে দুর্গা ভাসান হয়, বোদে দিয়ে মিষ্টি মুখ হয়, যারা ভাসান দেয় তারা স্নান করে। বুধিয়া অপেক্ষা করে, সবাই চলে গেলে জলে নামল সে। দূর থেকে কেউ কেউ দেখে ভাবল বুধিয়া বুঝি প্রতিমার গয়নার লোভে নেমেছে। বুধিয়া গভীরে আরো গভীরে যায়। জলে নিচে তলিয়ে যেতে যেতে সে ভাবে, কৈলাসের পথটা কত দূরে? শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে অন্বেষা, বুধিয়া দিদির চরিত্রে সুচিস্মিতা, ঠাকুরদার চরিত্রে সাগ্নিক, গল্পের সূত্রধর আমি স্বপ্না, পোস্টার ডিজাইনে সুচিস্মিতা, সাউন্ড এডিটিংয়ে সুচিস্মিতা ও দেবস্মিতা। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আমরা অন্বেষার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন আর শুনতে থাকুন নতুন পুরনো নানা স্বাদের গল্প। ধন্যবাদ।